নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি এনেছি গরমের তেষ্টা মেটাতে শশার শরবতের রেসিপি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ, যেটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর জলের চাহিদা মেটায়। তো আসুন রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি একটি পাত্র গ্যাসে বসিয়ে তার মধ্যে কিছু মিছরির ঢেলা দিয়ে জল দিয়ে সেটিকে গলিয়ে নিচ্ছি, কারণ যে কোনো শরবতে চিনি সহজে গলে না, নিচে পড়ে থাকে। তাই এই রকমভাবে মিছরি গলিয়ে তাকে ঠান্ডা করে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দেব, দরকার মতো সেটিকে ব্যবহার করব। আপনারা চাইলে মিছরির বদলে চিনিও এখানে ব্যবহার করতে পারেন, তবে মিছরি গরমে খাওয়া খুবই উপকার, কারণ মিছরি শরীরকে ঠান্ডা রাখে। এবার এই বোতলটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার দেখেন, আমি এখানে চারটি শশা নিয়েছি, যেহেতু আমি চার গ্লাস শরবত করব তাই আমি এখানে চারটি শশা নিয়েছি। এবার আমি শশাগুলোর খোলা সব ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, শশাগুলোর খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার এই সবগুলো শশা আমি টুকরো টুকরো করে কেটে নেব। তার আগে আমি দেখিয়ে নিই, এই যে এই পিলারের একটা ধার দিয়ে আমি শশার গায়ে একটু দাগ মতো করে নিচ্ছি। এর কারণ হলো, এইখান থেকে আমি কিছু শশা গোল গোল করে কেটে রেখে দেব সাজানোর জন্য। আর এই গোল গোল করে কাটার সময় বেশ এই দাগের জন্য গোলটা বেশ ফুলের মতো হবে, দেখতে সুন্দর লাগবে, তাই জন্য আমি এটাকে এইরকমভাবে দাগ কেটে এইরকমভাবে এবার গোল গোল করে কেটে নেব। কয়েকটা টুকরো আমি রেখে দেব গ্লাসের গায়ে সাজানোর জন্য। দেখেন কটা আমি রেখে দিচ্ছি, দেখেন কি সুন্দর দাগের জন্য দেখতে লাগছে শশাগুলোকে। মাঝখান দিয়ে একটু চিড়ে নিচ্ছি, যাতে গ্লাসের ওপরটায় এই শশাগুলো বসিয়ে দেওয়া যায়। ওই জন্য এইবার আমি এই সব শশাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যার ফলে মিক্সিতে আমার শশাটাকে পেস্ট করতে সুবিধা হবে, তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তাই জন্য এরকমভাবে আমি সব শশাগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে দেখছেন, আমি শশার বোটা কেটে একটু ঘুরিয়ে নিচ্ছি, এর ফলে শশাটা তেতো হবে না। এই কষ্টটা, শশার কষ্টটা ঘষে বার করে নিলে শশা তেতো হয় না। দেখেন আমার সমস্ত শশা প্রায় কাটা হয়ে গেছে। দেখেন শশাগুলোকে কেটে নিয়েছি। এবার আমি পুদিনা পাতা নিয়েছি, আর কয়েকটা পুদিনা পাতার মাথা আমি ভেঙে রেখে দিয়েছি শশার শরবতের ওপর দিয়ে সাজাবো বলে। আর এই যে দেখতে পাচ্ছেন এই আদাটা, এই আদাটার খোসা ছাড়িয়ে আমি কুচি করে রাখবো। শশার শরবত যখন শশাটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করব, তখন এই আদাটাকেও ওই শশার মধ্যে দিয়ে দেব। দেখেন আদাগুলোকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, যাতে ভালো পেস্ট হয়, একটাও আদার টুকরো না থেকে যায়, তাই জন্য অত সুন্দর করে মিহি করে কাটা। আর এই দেখেন, এই যে পুদিনা পাতাগুলো দেখছেন, জলে ভিজিয়ে রাখার জন্য কতটা একদম টাটকা ফ্রেশ আছে, এরকমভাবে এই জন্য জলে ভিজিয়ে রেখেছি পুদিনা পাতাগুলোকে। এবার এই পুদিনা পাতার থেকে আমি ডাঁটিগুলো ফেলে দেব আর পাতাগুলো নিয়ে রেখে দেব শশার সঙ্গে পেস্ট করার জন্য। ঠিক এরকমভাবে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখেন সব পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আদাগুলোকে কুচি করে নিয়েছি,
শসাগুলোকেও কুচি করে নিয়েছি। এবার আমি এই লেবু নিয়ে নিচ্ছি, পাতিলেবু আমি কেটে নিচ্ছি। পাতিলেবুটাকে রস করব। 4 গ্লাস শরবতের জন্য আমি 2 পাতিলেবু নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সি নিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি এই সমস্তগুলো দিয়ে দেব, আদা, শসা, পুদিনা পাতা সব এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরছি। দেখেন এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এইটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ফাইবার থাকলে ছাঁকনির মধ্যে আটকে যায়। এবার মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ছাঁকনির গায়ে কিছু লেগে থাকলে সেটাও পড়ে যায় বাটির মধ্যে। তাই জন্য দেখেন সমস্ত কিছু বাটির মধ্যে রয়ে গেল আর ফাইবারটা ছাঁকনিতে থেকে গেল। এবার আমি একটি জগের মধ্যে এই সমস্ত মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটি নিয়ে নিলাম আর একটি ছাঁকনি নিয়ে নিলাম। এবার লেবুর থেকে রসটাকে ভালো করে চিপে বার করে নিচ্ছি। এইবারে এই লেবুর রসটি এই শসার মিশ্রণটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। এইবার দেখেন এই যে মিছরির জলটা আমি করে ফ্রিজে রেখেছিলাম, সেই মিছরির জল আমি এই শসার মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টি অ্যাড করবেন, কতটা মিষ্টি আপনারা খেতে চান সেই রকম, বা আপনারা এর মধ্যে মধুও দিতে পারেন, তাহলে আরও এটা হেলদি হয়ে যাবে। আমি একটু দেখলাম যে মিষ্টিটা হয়েছে কিনা, তাই আমি আর একটু মিষ্টি দিচ্ছি, আর একটু মিষ্টি লাগবে এতে। তাই এবার আমি এই জগের ঢাকনাটা আটকে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। এবার আমি এই শসার শরবতটাকে সার্ভ করব। তার জন্য 4টি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি। এইবার আমি বরফের ওপর দিয়ে শসার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার আমি যেইগুলো সাজানোর জন্য রেখেছিলাম সেইগুলো দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে আমার এই গরমে শসার শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের এই রকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে আরও এর একটি শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।